এমন একদিনের ঘটনা খুব ভালো করে বুঝবেন, 10টা 11টা যখন বাজে প্রচন্ড রৌদ্র, দিনের বেলা প্রচন্ড প্রখরতার ভিতরে বিশ্ব নবী নওজোয়ান 41 বৎসর বয়স কেবলমাত্র, নবীজি মরুর উপর দিয়ে কোথাও যাচ্ছিলেন, এমন সময় তাকায় দেখে একটা বৃদ্ধ মহিলা বিরাট একটা কাপড়ের গাঁটচুরি সামনে লইয়া দাঁড়ায় রইছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ওগো মা কোথায় যাবেন, আপনি কোথায় যাবেন, কি জন্য এখানে দাঁড়িয়ে আছেন? বৃদ্ধা মহিলা জবাব দেয়, আমি আমার মাতৃভূমি ছাড়িয়া পাহাড়ের পাদদেশে চলে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করে, মা কেন গো? এবার বৃদ্ধা মহিলা কয়, আমি জানতে পেরেছি কুরাইশ বংশে নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামে একটা যুবকের আবির্ভাব হয়েছে, সে নাকি আমাদের লাত উজ্জা তার মানাতের বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এক আল্লাহর পূজা করার জন্য বলে, আমাদের বাপ ছেলের মধ্যে গণ্ডগোল বাজায় দিয়েছে, ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা বাজায় দিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে শত্রুতা বাজায় দিয়েছে, অতএব এই এলাকায় আর থাকবো না, তার হাত থেকে বাঁচার জন্য এই এলাকা ছেড়ে আমি পাহাড়ের পাদদেশে চলে যাচ্ছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ, মুহাম্মদের ধর্ম ধর্ম অবলম্বী হতে চাই না, আমি যদি এলাকায় থাকি তাইলে মুহাম্মদে আমার বেঈমান বানায় ছাড়বে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আমি যে সত্য ধর্মের মধ্যে আছি, বাপ দাদার ধর্মের মধ্যে আছি, এই ধর্ম ছাড়িয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে হবে, এই জন্য এই এলাকা ছাড়িয়া আমি পাহাড়ের পাদদেশে, আমার কিছু বংশের লোক তারা আগে সেখানে গেছে, এখন আমি মরু জাহাজের অপেক্ষায় দাঁড়ায় আছি। যদি আরবের মরু জাহাজ তথাকালীন যুগে বন্ধু উটের গাড়িকে মরু জাহাজ বলা হইতো, কারণ তখন গাড়ি ঘোড়া এত কিছু ছিল না। হে মুসলমান ভাইরা আমার, যারা সৌদি দুবাই কাতারে গেছেন তারা দেখছেন প্রচন্ড রৌদ্রের সময় মানুষগুলো বাহিরে কাজ করতে পারে না, কারণ এত উত্তপ্ত বালু হয় যে পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়, কথা ঠিক না ব্যাধি? বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বৃদ্ধ মা আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই, মা গো এই প্রচন্ড রৌদ্রের সময় আপনি কোনো মরু জাহাজ পাবেন না, যদি কিছু মনে না করেন তাইলে আপনার গাঁটছুরিটা আমার মাথায় তুলে দেন, আপনি আগে আগে হেঁটে যান, আমি পিছনে পিছনে আপনার গন্তব্যস্থল পর্যন্ত আপনার গাঁটছুরিটা পৌঁছে দিয়ে আসি। বিশ্ব নবী বৃদ্ধা মহিলা দুইজনে ধরে বড় কষ্ট করে দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় বিশাল কাপড়ের গাঁটটি দিছে, মহিলা আগে আগে যায়, দিনের নবী পিছনে পিছনে গাঁটটি বহন করে কুলিগিরি করে, কিছু দূর যাইতে না যাইতে বৃদ্ধা মহিলার বক্তব্য শুরু হয়ে গেছে। মহিলা কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মরে না কেন, তার উপরে ঠাড়া পড়ে না কেন, গাড়ির চাক্কার নিচে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করে না কেন, আগুনের মধ্যে ডুবিয়া আগুনের মধ্যে পুড়িয়া ভস্মবিত হয় না কেন? জোরে কন্যা নাউজুবিল্লাহ, যেই মুহাম্মদের চালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আজকে আমার নিজের জন্মভূমি ফালাইয়া পাহাড়ের পাদদেশে যাইতে হচ্ছে, এই মুহাম্মদের উপর থেকে গজব নাজিল হইয়া সে মরে না কেন? কেমন নবীর উম্মত হয়ে যুবক তুমি, আমি দুনিয়ার জমিনে আসলাম, নবীজির চরিত্র কেমন ছিল, এত বদদোয়া এত অভিশাপ সেই মহিলাটা আমার নবীকে দিল, কিন্তু আমার নবী একটা বারের জন্য প্রতিবাদ করলো না। জোরে কোন সুবহানাল্লাহ, দিনের নবী মায়া নবী রহমাতুল্লিল আলামিন প্রচন্ড রৌদ্রের ভিতরে হাঁটতেছেন, মাথার গামগুলো বেবে জমিনের মধ্যে পড়তেছে, বিশ্ব নবীর সুন্দর চেহারাটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম। আমার নবী কেমন সুন্দর ছিল, কেমন সুন্দর ছিল রে ভাইরা তোমরা জাননি, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়াশামসি আফযালু মিন শামসি সামাই, ফা ইন্না শামসা তাতলুউ বাদাল ফাজরি, ওয়াশামসি তাতলুউ বাদাল ইশাই। যখন আল্লাহু আকবার, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, হে পৃথিবীরবাসী শুনো, দুনিয়ার একটা সূর্য আছে, আমি আয়েশানু একটা সূর্য আছে, কিন্তু দুই সূর্যের মধ্যে ব্যবধান আর পার্থক্য হলো, দুনিয়ার সূর্য নাজিল হয় ফজরের নামাজের পর, আর আমার আয়েশার সূর্য নাজিল হয় এশারের পর। শুধু তাই নয়,
আপনার আমার নবীর সৌন্দর্য বর্ণনা করতে যাইয়া হযরত আয়েশা সিদ্দিকা বুখারী শরীফে আসছে বিশ্ব নবীর চরিত্রের ব্যাপারে নবীজির সৌন্দর্য বর্ণনা দিতে যাইয়া হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন ওই আল্লাহর জাতের কসম যে আল্লাহর হাতে আমার আয়েশার জীবন মরণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখিয়া মিশরের যে সমস্ত মহিলারা ফল কাটার পরিবর্তে নিজের আঙ্গুলিগুলোকে কেটে দিয়েছিল ওই মিশরের মেয়েরা যদি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যগুলি দেখতো তাইলে আল্লাহর কসম তারা নিজেদের আঙ্গুলের পরিবর্তে নিজেদের কলিজাগুলো কেটে ফেলতো এমন সুন্দর এমন সুন্দর আপনার আমার নবী হইয়া দুনিয়াতে আসছিল এই সুন্দর নবীর চেহারাটা কালো হয়ে গেছে মাথার গামগুলো জমিনের মধ্যে টপকায়া টপকায়া পড়তেছে বৃদ্ধ মহিলা যত খুশি নবীর বিরুদ্ধে নবীকে এরকম অভিশাপ দিচ্ছে বদদোয়া দিচ্ছে কিন্তু আমার দিনের নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন একটা প্রতিবাদও মহিলাটার কথার প্রতিবাদ করে না তাম দিনভর যাইতে 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 গন্তব্যস্থল কাছে গেছে সন্ধ্যা গণিয়ে আসছে বৃদ্ধা মহিলা যেই পাহাড়ের পাদদেশে যাবে ওইখানে তার জাতের আগের যে লোকেরা গিয়া দাঁড়ায়ছিল তারা দাঁড়ায় গেছে ইস্তেকবাল করবে বৃদ্ধা মহিলা আসবে তাকে আহলান সাহলান মারহাবা ওয়েলকাম জানানোর জন্য তারা সকলে দাঁড়াইছে লক্ষ্য করে দেখলো ঘটনা কি আমাদের বৃদ্ধা মহিলা তো একা আসার কথা ছিল কিন্তু তার পিছনে সে কারে লইয়া আমাদের গোপন আস্তানার দিকে আসতেছে কিছুক্ষণ যাইতে না যাইতে যখন আরো কাছে আসলো এবার তাদের বুঝতে আর বাকি রইল না স্পষ্ট হয়ে গেল তারা বলল হায় হায় যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হাত থেকে বাঁচার জন্য আমরা আমাদের বাড়ি ঘর ফালাইয়া এই পাহাড়ের পাদদেশে চলে আসলাম আর বৃদ্ধা মহিলা তো দেখতেছি সে মুহাম্মদকে সাথে লইয়া তার কাপড়ের গাঠিটা মুহাম্মাদের মাথায় দিয়া আমাদের গন্তব্যস্থল পর্যন্ত এসে হাজির জোরে কোন আল্লাহু আকবার এবার সেই বেমানের দলের চিৎকার দিয়ে কয়ে বৃদ্ধা মহিলা কি করেছো এত বড় ভুল তুমি কেমনে করলা মহিলা কয় আমি আবার কি করলাম বলো এবার সকলে সম্মিলিত অবস্থায় বলতেছে হায় হায় তুমি কি চিনো না যার মাথায় তোমার কাপড়ের গাঁট চুরি দিয়াই পর্যন্ত নিয়ে আসছো সেই হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তার যন্ত্রণা থেকে বাঁচার জন্যই তো আমরা আমাদের নিজের জন্মভূমি ফালাইয়া চলে আসছি এবার বৃদ্ধা মহিলা একটা চিৎকার দিয়ে কয় না 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 হে আমার জাতির লোকের আরে না ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে এত সুন্দর চরিত্র যা কিনা সারাটা দিন আমার কাপড়ের গাঁটটি বহন করেছে এত অভিশাপ এত বদদোয়া এত বর্ষণ আমি জানি করলাম একটা কথারও প্রতিবাদ করলো না একটা ধমক আমাকে দিল না গাঁটটিটা ফেরত দিয়ে চলেও যাইল না এত সুন্দর মানুষ এত সুন্দর চরিত্রবান মানুষ আমার দৃষ্টিতে আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টা হতে পারে না মুহাম্মদ আর দেরি করিও না আমি ভুল পথে ছিলাম আমি আর আমার ভুল পথে আমি থাকতে চাই না এখনই আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধা মহিলার সাথে যতগুলো মানুষ সেখানে ছিল তারা কয় ওগো মা আমরাও তো এতদিন ভুল পথের মধ্যে ছিলাম যদি সত্যি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের চরিত্র এত সুন্দর হয় এত ভদ্র হয় তাইলে আমরাও আর মূর্তি পূজা করতে চাই না আমরাও আর ভুল পথে থাকতে চাই না হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দেরি করিও না এখনই আমাদেরকে কালিমা পড়াইয়া তুমি মুসলমান বানায় দাও আল্লাহু আকবার চিল্লা বলুন আল্লাহু আকবার